দুস্থ প্রান্তিক মানুষের সহায়তায় তাদের ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পথ চলা শুরু করলো সোমবার। এদিন সংগঠনের কোচবিহার জেলা দফতরের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অয়ন মিদ্দা। উপস্থিত ছিলেন ডক্টর অনির্বাণ রায়, ডক্টর পরীক্ষিত ভট্টাচার্য, ডক্টর কৃষ্ণেন্দু সরকারের মতো চিকিৎসকেরাও। সংগঠনের কোচবিহার জেলা শাখার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক সুকুমার পাইন, সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সহসভানেত্রী মল্লিকা সাহা এবং কোভিড বিশেষজ্ঞ প্রখ্যাত চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। এদিন এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস, সভা পরিচালনা করেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি শ্যামলেন্দু দাস, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস এদিন বলেন, শুধুমাত্র নিজেদের পেশাগত দাবি নিয়ে আন্দোলন সংগ্রামী নয়, ছাত্রছাত্রী, অভিভাবক এবং সর্বোপরি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রধানতম কর্তব্য। আর এই কর্তব্যের তাগিদেই গত বছর করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত উপকরণ বিলি সহ প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে এবিটিএ। এবং করোনার দ্বিতীয় ঢেউয়ে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ঠিক এই সময় দাঁড়িয়েও মানুষের পাশে থেকে নিজেদের কর্তব্য পালনে উদ্যোগ নিয়েছেন তারা। আর তাই গোটা জেলার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলের সহযোগিতা নিয়ে ক্রয় করা হয়েছে এই অ্যাম্বুলেন্স, যা দিনরাত 24 ঘন্টা সাধারণ মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত থাকবে। করোনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু সুযোগ সন্ধানী অসাধু অ্যাম্বুলেন্স মালিক বা চালক পরিষেবা দিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ভাড়া আদায়ের মধ্যে দিয়ে কার্যত লুট করছে। এই পরিস্থিতি থেকে সাধারণ প্রান্তিক মানুষকে পরিত্রাণ দিতেই ন্যায্য মূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন তারা বলে জানান তিনি। এটা হচ্ছে আমরা একটু নামাতো লোগোটা একটু নামাও, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কুচবিহার জেলা শাখা। কোভিড যখন 2020 সালে শুরু হলো তখন আমরা দেখেছি মানুষের মধ্যে নানা রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় আমরা সারা রাজ্য জুড়ে এবং কুচবিহার জেলাতেও মানুষের পাশে, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকবার চেষ্টা করেছি। তাদেরকে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী এবং পড়ার উপকরণ দিয়ে সাহায্য করবার চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম দ্বিতীয় ঢেউ যখন শুরু হলো এক কঠিন পরিস্থিতি তৈরি হলো। মানুষ বেড পাচ্ছে না হসপিটালে, মানুষ অক্সিজেনের পরিষেবা পাচ্ছে না, মানুষ অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছে না। এইরকম এক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কুচবিহার জেলা শাখা সিদ্ধান্ত নিলাম দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকা, অভিভাবকদের পাশে থাকা, আমাদের শিক্ষক সমাজের পাশে থাকা, সর্বোপরি মানুষের পাশে থাকার জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা করতে পারি কি না। আমাদের 24 ঘন্টা জারি থাকবে, আমরা অ্যাপয়েন্টমেন্ট একজন ড্রাইভারকে দিয়েছি, আমাদের সমিতি ভবনেই থাকবে এবং আমাদের সমিতি ভবনের সামনেই যে জায়গা আছে সেখানে অ্যাম্বুলেন্স থাকবে। আমরা 24 ঘন্টা, আমরা এরপরেই অর্থাৎ আজকে আমাদের গাড়ির রেজিস্ট্রেশনের কাজটা শেষ হবে, আমরা কাল পরশু থেকে গাড়ি ব্যবহার শুরু করব। আমাদের এখানে 24 ঘন্টা সে থাকবে আর এবং অ্যাম্বুলেন্সও থাকবে, ড্রাইভারের নম্বর এবং আমাদের নম্বর দেওয়া থাকবে এবং সেখানে ওই ন্যায্য মূল্য পে করে গাড়ি নিয়ে সেই পরিষেবা আমরা তাদের কাছে পৌঁছে দেব। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার, স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 9832213186।